Assalamualaikum and welcome back to my channel Asha Cooking BD. যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঁধাকপি ভাজির একটি রেসিপি। যদিও এই রেসিপিটি সবাই কম বেশি করেছেন আমি জানি, কিন্তু তারপরেও আমার মনে হয় সকলের রান্নার মধ্যে একটা ভিন্নতা রয়েছে। সকলের রান্নার ধরনটা একরকম হয় না, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এটি তৈরি করি। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দেব। এবার আমি এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং স্লাইস করে রাখা কাঁচামরিচ। আর এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি যতটুকু ভাজি করেছি ঠিক ততটুকুর জন্য এগুলো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি ঝাল দিতে পারেন। পেঁয়াজ কুচিগুলো যখন দেখব বাদামি হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বাঁধাকপি কুচি। আর বাঁধাকপিটাকে আমি আগেই কুচি করে রেখেছিলাম, আর এর মধ্যে দিয়েছি খুব সামান্য পরিমাণ গাজর। দেখুন, আমি কিন্তু ঠিক এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছিলাম। বাঁধাকপিটাকে একটু নাড়া দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ লবণ এবং 1 কাপ পরিমাণ পানি। এগুলো নাড়া দিয়ে ভাজির সঙ্গে একদম মিশিয়ে নিতে হবে। বাঁধাকপির সঙ্গে যখন হলুদের গুঁড়োটা একদম মিশে যাবে, তখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি এই ভাজিটিকে আরো ভালোভাবে নাড়া দিব। এভাবে কিছুক্ষণ নাড়া দেওয়ার পর এটাকে আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, কেননা এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আবারও ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি এটাকে নাড়া দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কলি, আপনারা যা বলেন এটাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ জিরা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ, কেননা আমার এই ভাজিটিতে লবণ কম ছিল।
আর আমি এখানে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। সব কিছু দেওয়া হয়ে গেলে 10 মিনিট এটাকে আরও ভালোভাবে নাড়া দিতে হবে এবং 10 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। আমার ভাজিটা কিন্তু প্রায় শেষের দিকে, এবার আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দেব। আর ধনিয়া পাতাটা আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমার এর ফ্লেভারটা অনেক ভালো লাগে তাই আমি এটা পরে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। জানি না কেমন লাগছে আপনাদের, তবে প্লিজ আমার রেসিপিটা একবার ট্রাই করবেন, আমার মনে হয় ভালো লাগবে। এটা সকালে রুটি কিংবা ভাত দুটোর সাথে অনেক ভালো লাগে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।